এই দুনিয়াতে আমরা যতগুলো মানুষ আছি, প্রত্যেকের ঘাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেমোরি কার্ড সেট করে দিয়েছেন। মোবাইলে মেমোরি কার্ড আছে, আমাদের মোবাইলে একটা কার্ড ভরা আছে, মেমোরি কার্ড। এটা কতটা? কারো আছে 8 জিবি, কারো আছে 32 জিবি, কারো 4 জিবি, যে যত যেমন পেরেছে রেখেছে। যখন মেমোরি কার্ডটা ফুল হয়ে যাবে আর কিছু লোডিং হবে? হবে না। এই যে মোবাইল, মোবাইলে আমি যা কিছু বলছি রেকর্ডিং হচ্ছে। যখন এর ব্যাটারির কানেকশন হটে যাবে আর হবে? হবে? হবে না। কিন্তু আল্লাহ পাক এমন একটা মেমোরি কার্ড আপনার গর্দনে লাগিয়ে রেখেছে, মেমোরি কার্ড সিসি ক্যামেরা সেট করে রেখেছে, মারা যাবেন মৃত্যু হওয়া পর্যন্ত যা কিছু করেছেন সবই রেকর্ডিং হচ্ছে, সবই আপনার ক্যাসেট হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ সব দেখছে ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ নেকি পেয়ে যাবেন। আল্লাহ পাককে দেন, আল্লাহর দিন প্রচারের জন্য দেন, কোরআনের প্রচারের জন্য দেন, শিশুদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য। এই যে কারখানা, এই কারখানাটা যতদিন চালু রাখবেন, ছেলেরা লেখাপড়া শিখে মানুষের মতো একটা মানুষ হবে, আদর্শবান সন্তান হবে। তাই আপনারা এই প্রতিষ্ঠানকে যথাসাধ্য সহযোগিতা করবেন, আল্লাহ তার প্রতিফল দান করবেন। আমিন। আল্লাহ যেন সকলের দান গ্রহণ করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম বন্ধুরা, আমার আমাদের চলাফেরা অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, আমরা দিনের আলোতে কোনো অন্যায় করি কিংবা ন্যায় কাজ করি, আমরাও রাত্রের অন্ধকারে কাজ করি কিংবা আমরা দিনের বেলা কাজ করি, ঘরের ভিতরে লুকিয়ে কোনো কাজ করি, সবই আমাদের এই মেমোরি কার্ডে সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে। পড়বে না ভাই? পড়বে? ভালো করে বলবেন, একবার আমার কথাই হ্যাঁ হু করবেন না, বুঝে বুঝে। কিছু কিছু মলবি আছে, আমি কারোর সমালোচনা করতে চাই না, এরা এই সময় যখন আসে তো এখানে গান বলতে লাগে। গান আপনারা আমার থেকে ভালো জানেন, মলবিদের চাইতে ভালো গান আপনারা জানেন। গান শুনতে আসেননি, টাকা দিয়ে বক্তা নিয়ে আসছেন। বক্তা কি করছে? একবারে এমনভাবে গান আর গীত বলছে, সব বলে 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 তারপরে বলছে এটা বলা চলবে না। কত রকমের মানে গান বাজনা আপনাদেরকে শোনাচ্ছে, কত যে নেকি পাচ্ছেন, নেকির বোঝালিয়ে কবরে যাবেন, হিসাব হবে না। গান শুনে নেকি হবে না, পাপ হবে? হ্যাঁ, ভাববেন, চিন্তা করবেন। এই গান বলতে বলতে কিছু কিছু মানুষ আছে, একটা আপনাদেরকে ঘটনা বলি, দুনিয়াবী ঘটনা, কোরআন হাদিসের কথা নয়। একটা ছেলে অসুখ হয়েছে, ব্রেলিদের মধ্যে ওদের একটা ছেলে অসুখ হয়েছে, তো ওর এই মৌলভি সাহেবের বেটাকে অসুখ হয়েছে। মৌলভি সাহেব তো মসজিদে আছে, আর মৌলভি সাহেব নেই, ওই ব্রেলিদের মৌলভির স্ত্রী মানত মেনেছে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও, তাহলে তোমার মসজিদে ঢোল বাজাবো। ঢোল বাজাওয়া চলবে? চলবে বলে? মৌলভি সাহেব নি, মানে মৌলভি সাহেব নি মানে ওই বেরেলি সাহেব নি কি করেছে, মানত মেনেছে যে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও, তোমার মসজিদে ঢোল বাজাবো। এবার মুশকিল, মানত মেনেছে আল্লাহর হুকুম, আল্লাহ এমনিতেই ভালো করতো, কিন্তু মেয়েটা বলেছে আল্লাহ তুমি আমার বেটাকে ভালো করো, তাহলে তোমার মসজিদে ঢোল বাজাবো শুক্রবারের দিন। আল্লাহ আকবার, কত বড় সাহস! এবার মৌলভি সাহেব বাড়ি এসেছে, বলছে দেখো তুমি তো বিদেশে পড়ে থাকছো, ছেলে পড়ে নিয়ে কত কষ্টতে বাস করছি আমি জানি, বেটা অসুখ হয়েছিল মরে যেত, আমি মানত মেরেছি যে আল্লাহ ভালো করো, তোমার মসজিদে ঢোল বাজাবো, তো তুমি জুম্মার দিন মসজিদে ঢোল বাজাইও। বলে ধর পাগলি, মসজিদে ঢোল বাজালে মৌলভিকে রাখবে আর মসজিদে? তো বলছে রাখুক আর না রাখুক,
মসজিদে তোমাকে রাখবে না রাখবে আমার দেখার নেই, ঢোল বাজাইতেই হবে না হলে ছেলেটা মরে যাবে। তো মৌলভী সাহেব চিন্তা ভাবনা করতে 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 এইদিকে দেখছে মেয়ে ছেলেরও কথা শুনতে হবে, আর গ্রামের লোকের কাছ থেকে চাকরিও বাঁচাইতে হবে। এই তখন শুক্রবারের দিন, মহররম মাস ছিল, কোন মাস? মহররম মাসে গলাতে ঢোল ভরে নিয়েছে, দিয়া খুতবা দিতে উঠেছে। গায়ের লোক, ওই ব্রেলি মাঝহাবের লোক, এরা মনে মনে ভাবছে মৌলভী এত ভালো, এত যোগ্য আলেম পেয়েছি যে এই মৌলভী সাহেব মুখে শুধু বলবে না, কাজ করে দেখাবে যে এমনি করতে হয় না, মৌলভী ভালো পেয়েছি। জুম্মার দিন বাজাইছে, বলছে এইভাবে ঢোল বাজা হারাম, এইভাবে বাজাওয়াও হারাম, আর দু হাতে বাজিয়ে যেছে, বলছে এইভাবে বাজা হারাম। মৌলভীর মানত পূরণ হয়ে গেল, গায়ের লোক মনে করছে মৌলভী হাতে নাতে দেখিয়ে দিল। তো কিছু বক্তা আছে গীত গাহিতে আরম্ভ করবে, কিছু মৌলভী আছে বক্তা আছে গান বলবে, দিয়ে গোটা গানটাই বলে দিলে, দিয়ে বলছে এটা বলা চলবে না, মারেন মুখে মুখে কিল। তুই গান বলতে এসেছিস এখানে, 10,000-20,000 টাকা নিয়ে গান শুনিয়ে যাবি? আর আপনারা তখন বলছেন বাহ এই মৌলভীটা ভালো আছে, একবার মজলিসকে গরমে দিছে, আমি মজলিস গরমাবো না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই মৌলভী, এই পাবলিক, এই বক্তা, এই শ্রোতা, তোমার মুখ থেকে যে কথাটা বের হচ্ছে সাথে সাথে রেকর্ডিং হচ্ছে, সাথে সাথে নোট হয়ে যাচ্ছে। আসুন আপনাকে বলবো, আমি আপনাদের সামনে ওই ধরনের এই মুখরোচক কথা বলবো না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী বলবো, আয়াত পড়বো মানে করবো, হাদিস পড়বো আপনাদের শোনাবো, কিংবা হাদিসের কোরআনের আয়াতের বা হাদিসের নিচোড়টা আপনাদের সামনে সংক্ষেপ তুলে ধরবো ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাই বন্ধুরা আমার, আসুন এবার, আমি যে এখানে বসে আছি এই জায়গাতে আমার ক্যাসেট হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, মাটি থেকে সেদিন কথা, মাটি কথা বলবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের দিন এই মাটি কথা বলবে যে জরিনার মা আর সখিনার মা জালসা শুনতে গেছিল ঠিক, কিন্তু এরা গল্প করে পেট ভরে নিয়েছে, বক্তব্য শুনেনি। খালেদার বাপ, জরিনার বাপ, এরা বসে বসে দু বন্ধুতে গল্প করেছে, জিলাবি খেয়েছে, ফুচকা খেয়ে বেড়ালছে, সব কথা কিন্তু কিয়ামতের দিন বলে দিবে, বলবে না ভাই? আল্লাহ নিজে বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, এই জলসাগাহের মাটি, মাদ্রাসার ফিল্ডের মাটি, এই আপনারা বসে আছেন এখানে, এই জায়গাটা সেদিন সাক্ষী হয়ে যাবে, কথা বলবে অমুক অমুক লোকটা পকেট থেকে টাকা বের করে দান করেছে, হাতের চুড় বালা খুলে খুলে দান করেছে, নাকের খুলে দান করেছে, সব কথা সেই দিন বলে দিবে। শুধু একটা বলবে না, নাকি? এই যে জানুয়ারি মাস আসছে আর আমাদের যুবকেরা ডিজে বাজাতে বাজাতে যায়, কোথায় তাক দিনে দিন চলছে, ডিজে বাজাতে 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 এত জোরে সাউন্ড দিচ্ছে, আমার বাড়ির কাজ দিয়ে যাচ্ছে, আপনার বাড়ির কাজ দিয়ে যাচ্ছে, আর এত জোরে আওয়াজ, এত জোরে আওয়াজ, রুগী মানুষ তো খালি বিক্কলি করছে, বাপরে বাপ, কম কখন যে এখান থেকে পালাবে, পাপ ঘটবে যে এই শান্তি পাবো, দিল ধাক ধাক ধড়াক ধড়াক করছে, বড় বড় মানুষ, ভালো মানুষ বিক্কলি করছে, আর আপনি ডিজে বাজাতে বাজাতে চললেন পিকনিক খেতে, যাওয়া চলবে? চলবে বলেন, চলবে? আপনি তো টাকা দেন আপনার বেটাকে, আপনি তো আপনার বেটাকে প্রসাড়ু খেতে টাকা দেন, আপনি তো আপনার বেটাকে মদ খেতে টাকা দেন, আপনি তো মুরগি কিনতে টাকা দেন, আপনার বেটা বেটিকে আপনি ওই পিকনিক খেতে যাবে আর ড্যান্স দিবে, ডিজে ভাড়া করে দেন, বন্ধু বলেন এই আপনি ড্যান্স দিচ্ছেন এটা রেকর্ডিং হবে কি হবে না? হবে বলেন আপনারা, যদি না হয় তো আপনি বলবেন, তাহলে ডিজে বাজাতে যাবে ওরা? যাবে? চলবে না? আপনার ছেলে যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে যখন জড়িয়ে ধরবে, হিসাব নিবে, বান্দা বল কেন তুই টাকা দিয়ে তোর বেটাকে পিকনিক খেতে পাঠিয়েছিলি, কেন তুই মদ খেতে পাঠিয়েছিলি, কেন ড্যান্স দিতে পাঠিয়েছিলি, কেন তোর ছেলেরা বনভোজন করতে গিয়ে আমোদ ফুর্তি করে এসেছিল, হিসাবটা দিয়ে দে।